নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা ঘরোয়া স্যান্ডউইচ বানিয়ে দেখাচ্ছি। স্যান্ডউইচ বানাতে যা যা উপকরণগুলো লাগছে তোমাদের সব একে একে আমি বলছি। এই দেখো, এখানে নেওয়া হয়েছে আলু সেদ্ধ কুচি, এইটা আলু সেদ্ধ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, এখানে গোলমরিচ গুঁড়ো, বাটার, লঙ্কা কুচি, এখানে ডিম সিদ্ধ কুচিয়ে নিয়েছি, এখানে পিসকাটা পাউডারটাকে পিস করে নিয়েছি, আমি মাঝখান দিয়ে কেটে কোনাকুনি করে কেটে নিয়েছি, এখানে টমেটো সস নিয়েছি, সব উপকরণগুলো পাউরুটির মধ্যে একটু বাটার লাগিয়ে নেব, বাটার লাগিয়ে নিলাম। এবার সমস্ত উপকরণগুলো এখানে যা যা নিয়েছি সব কটাকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি, হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, আমার হাত দিয়ে সুবিধে হয় বলে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু বিট নুন দেব আর একটু এমনি নর্মাল নুন দেব। সমস্ত উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি, ডিম সেদ্ধটাও এর মধ্যে দিয়ে একেবারে মাখিয়ে নিচ্ছি। এই বিট নুন দিলাম অল্প একটু আর নর্মাল নুন দিলাম, এটা আগে আমি বলতে ভুলে গেছিলাম। এগুলো সব একসাথে স্বাদ অনুযায়ী সবাই দেবে, ঝাল যে যতটা খাবে সেই মতো দেবে। আমি একটা লঙ্কা কুচি দিয়েছি, এবার ব্রেডের ওপরে এইগুলো মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। এর উপরে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, তারপরে সস দিলাম, আর এই পাউরুটিটার উপরে একটু আমি হালকা বাটার লাগিয়ে নিচ্ছি, খেতে স্বাদ লাগবে বলে। গোলমরিচ গুঁড়োটা একটু দিয়ে দিলাম বেশি করে, খেতে ভালো লাগবে। বাচ্চারা খেলে একটু কম দেবেন। আমার একটা স্যান্ডউইচ রেডি হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা স্যান্ডউইচ রেডি করে নেব। আবার আমি মিশ্রণটা আবার এর মধ্যে পাউরুটির মধ্যে দিলাম, দিয়ে এর উপরে আমি একটু সস দিয়ে দিলাম, টমেটো সস, যার যতটা প্রয়োজন হবে, যে বেশি খাবেন বেশি দেবেন, যে কম খাবেন কম। এমনি গোলমরিচ ছড়িয়ে দিলাম, দিয়ে আবার একটা আমি ব্রেডের মধ্যে একটু বাটার লাগিয়ে নিয়ে এর উপরে আবার দিয়ে দিলাম। বন্ধুরাই দেখুন, আমার ব্রেড স্যান্ডউইচটা রেডি হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা স্যান্ডউইচ রেডি করে নেব। এইভাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।